আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি, কিভাবে বাবুর্চি স্টাইলে চিকেন বিরিয়ানি আমরা ঘরে বসেই রান্না করে খেতে পারি, শেয়ার করব ভিডিওটা আপনাদের সাথে। তো এখানে আমি প্রথমে প্যানের মধ্যে 1.5 কাপ তেল দিয়ে দিলাম, 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ হলো আমি আর তেল ব্যবহার করব না পোলাও রান্নার সময়, একই তেলে আমি পুরো রান্নাটা করব। তো পেঁয়াজের যখন কালারটা এমন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন তার মধ্যে আমি 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম এখানে, সরি, 1/2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিলাম জৈতিক জায়ফল এখানে 1 টিস্পুন। তো সবগুলা মশলা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম এখানে 4টি এলাচ। যেহেতু আমি গরম মশলা ব্যবহার করেছি, বাটা গরম মশলা গুঁড়া করা, তাই আমি আস্ত মশলাটা কম দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি চিকেন নিয়েছি, আমি ছোট সাইজের চিকেনগুলো নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা যখন গায়ে গিয়ে লেগে যাবে, তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমার চিকেন থেকে এরকম কিছু পানি বের হয়েছে চিকেন থেকে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে তার মধ্যে 10-12টি কাঁচামরিচ আমি একটু হালকা ভেঙে মাঝখান দিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম কাঠবাদাম 3 টেবিল চামচ, বাটা দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস। এই বিরিয়ানিটা খেতে খুবই মজা হয় এবং খুবই ভালো লাগে। আমি আজকের বিরিয়ানি রান্নাতে কোনো ঘি বাটার কোনো কিছু ব্যবহার করব না, শুধু তেল দিয়ে আজকে রান্নাটা করতেছি। তো প্রায় সময় আমি ঘরের মধ্যে এভাবে করে দিয়ে থাকি বাচ্চাদেরকে। তো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা ভালো লাগে। তো আমার চিকেনটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। তো এখন আমি তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব। তো চিকেনটা কিন্তু আমার 70% মতো সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে যেহেতু কক মুরগি। তো 1/2 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, পানি যখন দেন পানি ব্যবহার করার সময়। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে আর একটু রান্না করব। তো এখানে কেউ চাইলে টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন, বাবুর্চিরা কিন্তু টেস্টিং সল্টটাই ব্যবহার করে। তো আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। টেস্টিং সল্টটা আমি বেশিরভাগ খাদ্যেই চেষ্টা করি না ব্যবহার করার জন্য, আমি চিনিটা দিয়ে দিই টেস্টটা বাড়ানোর জন্য। তো মাংসটা কিন্তু আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে, এখন চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কালো জিরা সুগন্ধি যে চালটা, সেটা দিয়ে দেবো। আজকে 1 কেজি চাউল আমি রান্না করব। তো চাউলটা দিয়ে নেড়ে চেড়ে তো আমি গরম পানি দিয়ে দেবো। 1 কেজি চাউলের জন্য আমি 1.5 কেজি গরম পানি ব্যবহার করব। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, ভালো করে মিশিয়ে তো তার মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু বিরিয়ানিটা রান্না করার সময় যে কালো যে এলাচটা, বড় এলাচ, সেটা দিতে পারেন। তো আমি একটা ব্যবহার করেছি যেটা বেশি উঠলো, এই যে দেখা যাচ্ছে এটা হলো কালো বড় এলাচ, সেটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য, আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 10-12টি। তো আমি ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কালারটা কিন্তু অনেকই ভালো লাগতেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।
এই বিরিয়ানিটা কিন্তু একদম সাদা হবে না, একটু একটু হালকে হালকা কালার আসবে বিরিয়ানিটার মধ্যে। তো ডেকে দিলাম, দেখুন আমার চাউলের পানিটা কিন্তু টেনে গেছে অনেকটাই। তো এখন আর কোনো কাজ নেই, এখন আমরা এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। একদম চুলার আঁচটা লো করে দিতে হবে, লো ফ্লেমে রেখে তাওয়া দিয়ে এটাকে বসিয়ে রাখবো আমি 20 মিনিট। 20 মিনিট পরে আমি এসে আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে 20 মিনিট পরে, একদম ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অল বাটনে ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো চলে যায় সবার আগে আপনার এখানে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তো আগে থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মামা ওদিকে আছে, কমা ভালো।